কিন্তু আমার সাথে একটা রিসেন্টলি একটা ঘটনা ঘটলো আমি মানে খুব ক্লোজ লোকের সাথে যে আমি যেটা দেখছিলাম যে একটা বাচ্চাকে ছোটবেলা থেকেই একদম মানে পুরো ধার্মিক পরিবেশে বড় হচ্ছে ধার্মিক মানে রীতিমতো সেই জব তপ করা এরকম হিন্দুদের মধ্যে হয় এবং সাত আট বছর বয়স স্কুলে যায় এরকম পরিস্থিতি তাকে রীতিমতো আলাদা করে একটা ঘরে তাকে ঘরটা বন্ধ করে তাকে জবতপ করতে বাধ্য করা আমি বাধ্য করেই বলবো সে এখন তাকে লুকস লাই সে নিজে থেকে করছে কিন্তু আপনি জানেন একটা বাচ্চাকে যদি একটা মাথাকে একটু বকে বা বলে এটা করতে সে করতে বাধ্য সে নিজে থেকে করছে কি করছে না সেটা আমাদের মানে বোঝাই যায় তো আলটিমেট তার আমি নিজে কথা বললাম যে তুইও বড় হলে এক নির্দিষ্ট হয়ে যাবে তো সেটা নিয়ে এমন একটা ব্যাপার হয়ে গেল যে ওভারঅল ব্যাপারটা পুরো মানে খুব এমন জায়গায় চলে গেল যে খুব ক্লোজ লোক হওয়ার পরেও তার সাথে পুরোপুরি কন্টাক্ট বন্ধ তো আমি এটাই বলতে চাই যে মানে ধর্ম ব্যাপারটা মানুষকে এমন জায়গায় নিয়ে গেছে যে নিজের চেনা লোক নিজের খুব ক্লোজেস্ট রিলেটিভ এদের সাথেও তারা রিলেশন কাট করে যায় যে ধর্মের এগেনস্ট একটা ছোট্ট কথা বলবে এই হচ্ছে পরিস্থিতি এবং আমি এটা কিন্তু মনে করি যে আমি তারাও হয়তো মনে করতে পারে যে আমি এটা ভুল কাজ করেছি কিন্তু আমি এটা ঠিক কাজ করেছি এইখানে মনে করি যেমন আমি মনে করি যে কোনো বাচ্চা কি কোনো ধার্মিক পরিবেশে ছোটবেলা থেকে বড় করা উচিত না আনটি না আনলে সে নিজে থেকে বড় একটা পার্টিকুলার বয়সে ম্যাচুর হওয়ার পর নিজে নিজেদের ইন্টারেস্ট পায় তাই না কারণ সে যদি ছোটবেলা থেকে তাকে তার বাবা প্রেসার থেকে ক্রমে বড় করা হয় বোঝেই যাচ্ছে সে পুরো প্রেসারাইজ হচ্ছে সে নিজের সাথে করছে এবং আস্তে আস্তে এই রিচুয়াল রিচুয়ালিক ব্যাপারগুলো করতে করতে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে সেই বুঝতেই পারছেন যে আর কি যখন বড় হবে সে একটা অদ্ভুত একটা ধর্মান্ধ লোকে পরিণত হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে আগে ধর্মান্ধ হবে অথবা নিজে খুব কষ্ট করে কষ্ট করে নিজে সে বেরিয়ে আসার চেষ্টা করবে এটা হচ্ছে আমার বক্তব্য তো আপনি কি মনে করেন যে বাচ্চাদের কখনই ধর্মের পরিবেশে বড় করা উচিত আমি তো নিঃসন্দেহে বলবো যে একটা সন্তানকে কখনোই এই যে ধর্মীয় পরিবেশে বড় করা উচিত না এটা 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 তার জন্য খুবই খারাপ প্রভাব ফেলবে কারণ বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম এলিমেন্ট আছে যেগুলো তাকে শেখানো হবে এবং সেগুলো বড় হওয়ার পরে এগুলো দূর হওয়া খুবই টাফ খুবই টাফ এই যে দেখেন না মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটাইলেও মাথার মধ্যে কথা ঢোকে না এরকম অবস্থা হবে

ঠিক আছে তাহলে ভালো থাকবেন ভাই নতুন পেজে যে লাইফের কথাটা বলছিলাম সেটা যেহেতু আজকে বৃহস্পতিবার এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই আছেন এবং থাকতে চাচ্ছেন আহ তেরো জন আছেন তা এই কাজটা করা যায় তাহলে আমরা যেহেতু আজকে পবিত্র জুম্মার রাত আপনারা তো থাকবেন তার মানে কিছুক্ষণ তাহলে ঘন্টা দুয়েকও যদি করা যায় তাহলে তো একটা ডেটটা তো ব্যাপার না আজকের জন্য তাহলে চলেন তাহলে শুরু করা যাক শেয়ার করে পেস্ট নতুন পেস্টার এইটা আমি এক কাজ করি তাহলে চেহারাটা দেখা দিব আচ্ছা সেটা করা যায় অবশ্য চেহারাটা দেখা দেয় কোথায় হবে আচ্ছা আমি আমি লিঙ্কটা দিয়ে দেই এখানে লিংকটা এখানে দিয়ে দিই এই লিংকটি হবে কি করতে হবে আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি সেটা করতে হবে হচ্ছে এই যে এইটা আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন যতটা ভিউ হবে ততটা সওয়াব এর পার্সেন্টেজ আমলনামায় দিবে কে তো আপনারা শুনলেনই আজহারি হুজুর বলেই দিল কি করতে হবে আপনাদের এই যে হচ্ছে লিংক দেয়া থাকলো ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া থাকলো আপনারা হচ্ছে তাহলে তাহলে আপনারা হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা এই যে আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন যতটা ভিউ হবে ততটা স্বভাব এর পার্সেন্টেজ আমল নামায় দিবে কে